হারের পর হার। বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের জেরে লন্ডভন্ড ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির গণমাধ্যম একরকম ধুয়েই দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। একের পর এক ম্যাচ হেরে চলেছে অজিরা, তার উপর কাটা ঘায়ে নুনের ছিটে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ দেশটির সমর্থকেরা লাইভ উপভোগ করতে পারছে না। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ সম্প্রচারের জন্য দেশটির ফক্স স্পোর্টসকে বলা হয়েছিল, কিন্তু জাপানের টোকিও অলিম্পিক, হান্ড্রেড ক্রিকেট, ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের স্বত্ব কিনে নেওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে বিনিয়োগে আগ্রহী দেখায়নি ফক্স স্পোর্টস। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স এদের মতো তারকা ক্রিকেটারগুলো না থাকা। বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টা আর অস্ট্রেলিয়ার সময় রাত দশটায় খেলা শুরু হয়। টিভিতে লাইভ খেলা দেখতে না পেয়ে সমর্থকেরা ইউটিউবে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এমনকি ইঞ্জুরিতে থাকা অস্ট্রেলিয়ার হোম কোয়ারেন্টে থাকা নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও লাইভ স্ট্রিমিং না পেয়ে হতাশা করে টুইট প্রকাশ করেন। সিডনি, মেলবো কিংবা এডিলেডে অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকায় সিরিজের টানা দুই ম্যাচ হেরে অজিদের অসহায় আত্মসমর্পণ। দুবাই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৮টি ম্যাচ খেলেছে, তার মধ্যে ৫টিতে জিতেছে অস্ট্রেলিয়ারা। বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে দেশটির ক্রিকেট বিশ্লেষকরা করছেন কাটাছেঁড়া। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার এই পারফরমেন্স দিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা অজিদের বিপক্ষে হবে দিবাস্বপ্নই। আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।